চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পিসিটির যাত্রা শুরু হচ্ছে আজ সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আজ প্রথমবারের মতো এই টার্মিনালে একটি গিয়ার্ড কন্টেইনার ভেসেল বার্থিং দেবে একই সাথে শুরু হবে কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম নতুন নির্মিত এই টার্মিনাল বছরে পাঁচ লাখ টি ইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে পারবে মাস ছয়েক আগে সৌদি আরবের জেদা ভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনালের সঙ্গে চুক্তি হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দরের নিজস্ব অর্থায়নে এক হাজার একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় পতেঙ্গা উপকূলে নির্মাণ করা হয়েছে এই পিসিটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় সৌদি আরবের আর আগামী ২২ বছর টার্মিনালটি পরিচালনা করবে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের যাত্রা শুরু হয়েছে আজ এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রামে মাসুদুল হক মাসুদুল কিছুক্ষণ আগে এই টার্মিনালের কার্যক্রম নিয়ে আপনি আমাদের বিস্তারিত জানাবেন তার পাশাপাশি কিছুক্ষণ আগে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কথা বলা হয়েছে তারা কি বললেন বিস্তারিত জানাবেন আপনারা জানেন যে দেশের অর্থনীতির যে প্রধান গেটওয়ে বলা হয় চট্টগ্রাম বন্দরকে এবং আজকে কি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে লাগানো আরেকটি ছোট একটি টার্মিনাল উদ্বোধন করা হয়েছে অর্থাৎ এটির নাম হচ্ছে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি এবং সেটির আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে একটু আগে এবং সেটি আসলে আপনার পরিচালনা করবে সৌদি কোম্পানি যেটির নাম হচ্ছে রেড সি গেটওয়ে টার্মিনাল তাদেরকে আগামী বাইশ বছরের জন্য তাদেরকে লিজ দেওয়া হয়েছে এবং তারা আজকে এই জাহাজটি এই করে তারা এই শনিবার এখানে এসেছে এবং এখান থেকে মাল মাল আনলোড করা হয়েছে আজকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দুঃখিত মাল খারস করা হয়েছে আজকে এই জাহাজে আপনারা দেখছেন বিভিন্ন কন্টিনার কিন্তু লোড করা হচ্ছে এবং এই জাহাজটি কিন্তু আজকের পরে আজকে সন্ধ্যার দিকে বা রাতের দিকে ছেড়ে যাবে অন্য বন্দরের উদ্দেশ্যে তো আজকে যে একটু আগেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং রেড সি গেটওয়ে যে যারা প্রধান নির্বাহী তারা আরস্টারিক তারা বক্তব্য রেখেছেন তারা জানিয়েছেন যে এই পিসিটির মাধ্যমে দেশের যে অর্থনীতি যে সেটি আর সমৃদ্ধ হবে এবং দেশের অর্থনীতিতে এই পিসিটি একটি অন্যতম ভূমিকা রাখবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্ধ যে পিসিটি হওয়া আমাদের জানা ছিলেন নবনির্মিত টার্মিনাল নিয়ে বিস্তারিত